প্রতিদিনই দেরিতে আসছে বিমানের ফিরতি হজ ফ্লাইট। আজ মোট তিনটি ফিরতি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট এসেছে দুই থেকে আড়াই ঘন্টা দেরিতে। হাজিরা জানালেন, এজেন্সিগুলোর অনিয়ম আর অব্যবস্থাপনায় সৌদি আরবে গিয়েও ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। তারপরও পবিত্র হজ পালন করতে পারায় মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় জানান তারা। ইউসুফ রানা রিপোর্ট। গত 6 সেপ্টেম্বর থেকে শুরু হয় ফিরতি হজ ফ্লাইট। প্রতিদিনই তিন থেকে চারটি ফ্লাইটে দেশে ফিরছেন হাজিরা, কিন্তু এ সকল ফ্লাইটের অধিকাংশই আসছে নির্ধারিত সময়ের দুই থেকে তিন ঘন্টা পর। শনিবারও এর ব্যতিক্রম হয়নি। সকালে বিমানের দুটি ফ্লাইট এসেছে নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘন্টা পর। লাগেজ পেতে সময় লাগে আরও তিন থেকে চার ঘন্টা। তবে নির্ধারিত সময়েই ভোর সাড়ে চারটায় ঢাকায় পৌঁছেছে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি। এদিকে এজেন্সিগুলোর অনিয়ম ও গাফিলতির কারণে হজের আনুষ্ঠানিকতা শুরু থেকে দেশে ফেরা পর্যন্ত নানা ভোগান্তি পোহাতে হয় অনেক হাজিদের। যেভাবে হেনস্থ করে খুব দুঃখজনক, এজেন্সির কিছু সমন্বয়হীনতা আছে, সৌদি কর্তৃপক্ষের কারণে লেট হয়েছে। সারা বিশ্বের সমস্ত মুসলমান বিশেষ করে যারা হজ করতে গেছে, আল্লাহ তাআলা যেন সবার হজ কবুল করে। অভিযোগ স্বীকারও করেন এই মোয়াল্লেম। মিনা তাবু চার্জ বাড়ছে, মোয়াল্লেমের চার্জ বাড়ছে, তো এগুলোর জন্য সাময়িক কিছু অসুবিধা হয়েছে। ফিরতি ফ্লাইটে এ পর্যন্ত দেশে এসেছেন প্রায় সাড়ে নয় হাজার হাজি। আগামী 5 অক্টোবর পর্যন্ত বাংলাদেশ বিমানের 34টি নিয়মিত ও 152টি হজ ফ্লাইটে হাজিদের দেশে ফেরত আনা হবে। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।